করিমগঞ্জে রমজানের শুরুতেই দ্রব্যমূল্য চড়া হওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। গোপালগঞ্জ থেকে মানোয়ার হোসেন রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গোপালগঞ্জে রমজানের প্রথম দিন থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, তরি তরকারি ও ফল ফলাদি। প্রতি কেজি ইলিশ মাছ কেজি প্রতি অন্তর 100 থেকে 150 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মাছেও নেওয়া হচ্ছে বেশ চড়া দাম। কিছুটা সহনশীল রয়েছে মাংস, ছোলা, বেসন বেশ কয়েকটি পণ্যের দাম। বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্য ও তরি তরকারির দাম বৃদ্ধি পাওয়ায় ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে 150 থেকে 1000 টাকা পর্যন্ত। বেগুন, উস্তা, শসা, ভেন্ডি সহ প্রয়োজনীয় তরি তরকারি কেজি প্রতি দাম বেড়েছে অন্তত 30 থেকে 40 টাকা, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। অন্যান্য ফল ফলাদি বিক্রি হচ্ছে চড়া দামে। অধিক দামে বিক্রির কারণ হিসাবে গ্রহণযোগ্য কোনো যুক্তি দেখাতে পারছেন না দোকানি ও আড়তদাররা। মাছের দাম বৃদ্ধি পায়, মাছ রপ্তানি কম হচ্ছে, গ্রাহক বেশি, এই কারণে মাছের দাম বাড়তি। কারণ মাছ ব্যবহৃত যেমন কিনা তার থেকে একটু চড়া দামে বেশি হবে, এই জন্য মাছের দাম বাড়তি। আর যারা চাষ করে তাদের মাছ হচ্ছে অনেক কম, এই জন্য আমাদের মাছ বাজারে কম আসে, এই জন্য দামে আমাদের বেশি দামে বেশি হচ্ছে। এই তাছাড়া আর কোনো সমস্যা না মাছের বাজার। সর্বোচ্চ আছে 1000 টাকা, এর নিচে আছে 90 টাকা, তারপরে আছে আপনার 250 টাকা, এরপর 300 আছে, তারপরে আছে 130 টাকা, 20 টাকা। এগুলোর দাম এখন স্বাভাবিক আছে, কারণ হচ্ছে রোজার আগে যেগুলো বেশি ছিল এখন আরও কমছে। রোজা উপলক্ষে ছোলা এখন 65 টাকা বিক্রি করতেছি আমরা খুচরা, তারপরে খেসারির ডাল 70 টাকা বিক্রি করতেছি, ওই যে গোটা বুট আছে আমাদের 40 টাকা 45 টাকা বিক্রি হচ্ছে, এরকম। মানে এখন আপনার রোজা উপলক্ষে যেগুলো আসে এই প্রোডাক্টগুলো স্বাভাবিক দামেই আছে। আমাদের ফসল আদি কম হয়, আর যদি আমদানি বেশি আড়তে আমরা কমে কিনি, কমে বেশি। আমাদের যেরকম কেনা ভেন্ডি কেনা 40, বেশি যে 50, যেরকম কেনা কেজি প্রতি 10 টাকা 5 টাকা লাভ করে। এগুলো তো বেশি দামে কেনা লাগতেছে, যেমন ধরেন আজকে বেগুন কেনা 40 টাকা, কুস্তা কেনা 40 টাকা, আমাদের খুচরো বিক্রি করতে হচ্ছে 50 টাকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্ব গতির কারণে বেশিরভাগ মধ্যম ও নিম্ন আয়ের মানুষের প্রয়োজনীয় অর্থ না থাকায় বাজারে এসে চাহিদা মতো কেনাকাটা করতে না পেরে ফিরে যাচ্ছেন বাড়িতে। জানালেন, বেশিরভাগ পণ্য তরি তরকারি ও মাছ খেজুরের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা। তুলে ধরলেন তাদের দুর্দশার কথা। সব কেজি প্রতি 5 টাকা 10 টাকা, পেয়ারা যেমন 30 টাকা ছিল 50 টাকা, কেজি প্রতি 20 টাকা। সাধারণ মানুষ তো একটু কিনতে গেলে হিমশিম খাবেই। মানুষগুলো তাদের মনে করেন যে কিসের মধ্যে নেই, নাগালের মধ্যে নেই, দাম বাড়ছে। আর নিম্ন আয়দের তো বলাই যায় না, তাদের তো তারা মাছ ধরেছে খেতেই পারে। সবাই তো মানে সীমিত লোক, যারা শ্রমিকরা তারা তো মানে 1 টাকা, তারা 200-300 টাকা 400 টাকা কিনে বিক্রি করে, এই একটা বাজার করতে এসে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। শসা ছিল 35 টাকা করে কেজি, আজকে দেখছি 50 টাকা কেজি, তারপর উস্তা ছিল 40 টাকা কেজি, আজকে দেখতেছি 60 টাকা করে। অন্যদিকে চড়া দামে বিক্রির কথা অস্বীকার করেছে বাজার কমিটির সভাপতি। আসলে এটা গোপালগঞ্জ বড় বাজার, আমার জানা মতে যে পাবলিক যে পরিমাণে মাল কিনতেছে মানে মানে আগের তুলনায় অনেক চাপ, এত চাপ মানে বলার মতন না। কিন্তু আমার জানা মতে যেমন পিএস সরকার বলতেছে 40 টাকা, বর্তমান 38 টাকা 37 টাকা, বর্তমান পিএস 38 টাকা পিএস বাজারে, চালের দাম কয়দিন আগে বাড়ছিল, আমার আজকে আবার শীতের কারণ হলো। বর্তমানে গোপালগঞ্জ আমাকে যেটুকু আমি জানতেছি, আমরা চাই যে জনগণ মাহে রমজান আসছে এবং আজকে লকডাউন চলতেছে 3টা পর্যন্ত, এই 3টা পর্যন্ত ইনশাল্লাহ আমরা কোনো মালের দাম দ্রব্যমূল্যের দাম বাড়াবো না। আমি আপনি গতকালে প্র্যাকটিক্যাল আপনি দেখেন, আমার মনে হয় পটল 45 টাকা আজকে 50 টাকা, এবং যেমন ঢেঁড়স বাজারে আগে যে মানুষ কালকে দাম তোর আজকে সে দাম আজকে বাড়তি নাই। 2-4টি পণ্যের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে উল্লেখ করে বাকি সব কিছুর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বাজার ঘুরে জানালেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। কিছু কিছু পণ্য যেমন পচনশীল আদা, শসা, তারপরে আপনার বেগুন, এটি গত সপ্তাহে ছিল আপনার 30 টাকার মধ্যে ছিল, আজকে আদা, শসা, অন্য অন্য সবজি 30-40-এর ভিতরেই ছিল, লেবু, কিন্তু এটা বৃদ্ধি হয়ে
আজকে মনে হচ্ছে যে কেজি প্রতি 20 টাকার উপরে চলে গেছে প্রথম রমজানে। অন্যান্য সবজি পচনশীল সবজিটা স্বাভাবিকভাবেই বৃদ্ধি হয়েছে, তবে এটা হচ্ছে রমজান উপলক্ষে।